আমেরিকা কি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে অ্যাকশনে যাবে নাকি বিশ্বাসঘাতকতা করবে? এই প্রশ্নটা এখন অনেক বড় আকারে হয়ে দেখা দিয়েছে। এটা দেখা দেওয়ার প্রথম এবং প্রধান কারণ হলো এই যে আমেরিকা বাংলাদেশের গত 7ই জানুয়ারি নির্বাচনের আগে 2 বছর পূর্বে থেকে তারা যেভাবে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে কথা বলেছে, জনগণের পাশে এসে দাঁড়িয়েছে বলে তারা নিজেরাই ঘোষণা দিয়েছে, তারা র‍্যাবকে স্যাংশন দিয়েছিল, তারা বাংলাদেশের ডিবির একটা যে আর একটা অ্যান্টি টেরোরিজম আছে, ব্রাঞ্চ আছে, তাদেরকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছিল, এবং বাংলাদেশের জন্যে একদম আলাদাভাবে একটা ভিসার নীতি তৈরি করেছিল এবং এটার প্রয়োগও শুরু করেছিল। তারা আরও বলেছিল যে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী আছে বাংলাদেশের, সেটাকে নিয়ে তারা পুনর্বিবেচনা করবে, বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে বাংলাদেশ নিষেধাজ্ঞার আওতায় পড়বে, গার্মেন্টস সেক্টর বাংলাদেশের, এই ধরনের অনেক কথাবার্তা বিগত 2 বছর আগের থেকে যখন তারা বলছিল, এবং শুধু যে বলেছে তা না, আমেরিকা থেকে বাংলাদেশে নাম বলে আর কি করব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী থেকে শুরু করিয়া অনেক বড় বড় কর্মকর্তা বাংলাদেশে আসা, তারা আওয়ামী লীগের সাথে, সরকারের সাথে, বিরোধী দলের সাথে, বিভিন্ন দলের সাথে, সুধী মহলের সাথে, বুদ্ধিজীবীদের সাথে তারা আলাপ আলোচনা করে গেছে, অনেক দৌড়ঝাঁপ করেছে তারা, এবং পিটার হাস্তো রীতিমতো তার দূতাবাসকে একটা রাজনৈতিক কার্যালয় হিসেবেই তারা খুলে বসেছিল, সেখানে অবাধে বাংলাদেশের সব রাজনৈতিক দল যাওয়া আসা শুরু করে দিল, এমনকি পিটার হাস নিজেও বিভিন্ন দলের দাওয়াতে এবং দল পার্টির অফিসে নির্ধারিত অনির্ধারিত বৈঠক করতে থাকলো। এবং বিগত 2 বছর বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি কোনো আন্দোলন, সরকার পতন হয়ে যাবে এরকম কোনো আন্দোলন কিন্তু দানা বাঁধা উঠে নাই। শুধুমাত্র বিএনপির 2টা মহাসমাবেশ ছাড়া বাকি যে আন্দোলনগুলো ছিল এগুলো খুব নর্মাল, যে আন্দোলনগুলো এখনো হচ্ছে ওই আন্দোলনের উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশের জনগণ একবারের জন্য আশা করে নাই যে শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া যাবে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা যাবে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ সেটা মনে করে নাই। আর এই গণতান্ত্রিক আন্দোলনে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে, সকল রাজনৈতিক দল এবং এদেশের জনগণের মূল একটা চিন্তা, ব্রেনটা চলে গেছিল ওইখানে যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যেভাবে তৎপরতা চালাইতেছে আর যা করতেছে তাতে আর আমাদের আন্দোলন সেইভাবে না করলেও চলবে, কারণ এই আমেরিকা ইউরোপীয় ইউনিয়নকে উপেক্ষা করিয়া এই সরকার পারবে না তত্ত্বাবধায়ক সরকার না দিয়া নির্বাচন করতে বা টিকে থাকতে। আর এ কথাটাও সত্য, বাংলাদেশের জনগণ যে কথাটা বিশ্বাস করেছে আমেরিকাকে, আমেরিকা এটা অবশ্যই বাংলাদেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল ভিসা নিষেধাজ্ঞার থেকে শুরু করে এই 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 নিষেধাজ্ঞা দেওয়া হবে যদি অংশগ্রহণমূলক বা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন বাংলাদেশে না হয়। কিন্তু এখন বাংলাদেশে তো কোনো নির্বাচনই হয় নাই, শেখ হাসিনা কোনো নির্বাচন করে নাই, একটা সিলেকশন কমিটি করে দিয়েছে তাদের দলের, যে 2 বছর পর পর একটা রাজনৈতিক দলের যে সম্মেলনে কমিটি গঠন করা হয়
সভাপতি সেক্রেটারি নির্ধারণ করা হয়, ঠিক তদ্রূপ 5 বছর পরে এটা আওয়ামী লীগের একটা সম্মেলন হয়ে গেছে গত 7ই জানুয়ারি, এবং সেখানেই তারা কাকে এমপি করবে, কাকে মন্ত্রী করবে সিলেক্ট করে তারা একটা সরকার গঠন করে ফেলেছে। কিন্তু তাহলে আমেরিকার যে প্রতিশ্রুতিটা জনগণকে দিল, জনগণের পাশে এসে দাঁড়াইলো এবং প্রকাশ্যই এক প্রকার যুদ্ধই ঘোষণা করল, তাহলে এখন তাদের কথা মতো তো এদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হইল না, তাদের কথা রাখল না। তাহলে এখন তো আমরা আশা করব আমেরিকার তো উচিত তাদের কথা রাখা, তারা যা যা বলেছিল বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষে, এদেশে 16 কোটি মানুষকে সাথে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, এটা প্রতিশ্রুতি বলতে পারেন, প্রকাশ্য যেহেতু বাংলাদেশ সম্পর্কে মিডিয়ায় তারা বলেছে এগুলো, তাইলে এখন আমরা আমাদের এই জনগণের সাথে কি আমেরিকা বিশ্বাসঘাতকতা করবে, নাকি সেই আমেরিকা তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা করবে, এটা এখন দেখার বিষয়। কারণ আমরা এখনো বিশ্বাস করি, শুধু বিশ্বাস করি যে তা না, আমেরিকা চাইলে এই সরকার অবশ্যই 1 সপ্তাহ ক্ষমতায় টিকে থাকতে পারবে না, যদি আমেরিকা না চায়। যেহেতু কোনো নির্বাচনই হয় নাই, তত্ত্বাবধায়ক সরকার একটা দিতে বাধ্য করতে পারবে শেখ হাসিনাকে তারা, কারণ বিশ্বের সুপ্রিম পাওয়ার হলো আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। ভারত কি বলল না বলল এতে আমেরিকার কিছু আসে যায় না। এখন ভারত যদি না চায়, তাহলে কি আমেরিকা ফিলিস্তিনকে সমর্থন দেবে? দিবে না। দেখেন, সারা বিশ্ব যেখানে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলি গণহত্যার বিপক্ষে, অথচ আমেরিকা ইসরায়েলের কিন্তু পক্ষে আছে প্রকাশ্য। আর এই আমেরিকা পক্ষে থাকার কারণেই দেখেন আজ 60-70 বছর হয়ে গেল ফিলিস্তিনের স্বাধীনতা পাচ্ছে না এবং সেখানে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে না। ঠিক একইভাবে দেখেন 1941 সালে কিন্তু জাপানকে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা, আর এই নিষেধাজ্ঞার থেকে বাঁচার জন্য জাপান হামলা করেছিল পার্ল হারবার ঘাঁটিতে আমেরিকার। জাপানের এক যে দ্বীপ আছিল সেই দ্বীপ পার্ল হারবার ঘাঁটিতে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছিল জাপান। কিন্তু সেই 1941 সাল থেকে জাপানকে নিষেধাজ্ঞা দেওয়া শুরু করছিল, করতে 1945 সালে যায় এটা শেষ পরিণতি হয় জাপানকে ধ্বংস করে দেওয়ার মাঝখান দিয়ে। আপনারা জানেন জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে তারা যে আণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, জাপানকে ধ্বংস করে দিয়েছিল। তদ্রূপ আমরা জানি আমেরিকা যাকে এইভাবে বলে, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রের জন্যে যেভাবে তারা আমাদের জনগণকে কথা দিয়েছে, যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যদি বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা না করে, তাহলে অচিরেই বাংলাদেশে আমেরিকা অ্যাকশনে যাবে এবং বাংলাদেশে গণতন্ত্র আসবে বলে আমরা বিশ্বাস করি। কারণ দেখেন আমেরিকা আফগানিস্তান, ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া, এই যে দেশগুলা আরও আছে, দেখ এই যে দেশগুলো দেখেন প্রত্যেকটা দেশেই কিন্তু আমেরিকা প্রথমে তাদেরকে বলেছে, সতর্ক করেছে, তারপর কথা শুনে নাই, তারপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধাজ্ঞাতেও যখন তারা কথা শুনে নাই, এইসব দেশগুলোর পরিণতি আপনারা জানেন, ধ্বংস করে দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু সব করেছে আমেরিকাই, ধ্বংস করে দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে জনগণের সাথে যদি আমেরিকা বিশ্বাসঘাতকতা না করে, তাহলে তারা যে যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল সেগুলো সব করে দেখাবে। এখন এছাড়া
ভারত, রাশিয়া, চীন যেভাবে খেলতেছে বাংলাদেশকে নিয়ে, শেখ হাসিনাকে সামনে রেখে, তাতে বাংলাদেশে গণতন্ত্র, জনগণের আন্দোলন কইরা ফিরিয়ে আনাটা এটা একটা অকল্পনীয় ব্যাপার এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং সেটা হইতে পারে এরকম মায়ানমার বা বারবার মতো বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হইতে পারে, কারণ এই সরকার ডিটারমাইন তারা ক্ষমতা ছাড়বে না এবং রাষ্ট্রীয় সব বাহিনী যারা আছে এদেরকে তারা দলীয়করণ করতে সক্ষম হয়েছে 15 বছরে। এখন যদি এই সরকার যদি এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করিয়া এইভাবে সিলেকশনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে যায়, তাহলে এই সরকারকে পতনের দুইটা উপায় সামনে। একটা হলো আমরা যেটা আশা করছি 2 বছর ধরে বিগত, যে জাতিসংঘ বিশেষ করে আমেরিকা অদাবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাহলে এখন সেই আমেরিকা যদি কোনো কারণে বিশ্বাসঘাতকতা না করে, তাহলে তারা তাদের নীতিতে অটল থাকবে। কিন্তু আমেরিকার পররাষ্ট্রনীতি কিন্তু আবার 2 ধরনের আছে। এক ধরনের হলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকতে হবে সেখানে, না হলে তারা যাবে না। যদি গণহত্যা চালিয়ে সব মানুষকে শেষ করে দেয়, সেখানে যদি তাদের স্বার্থ না থাকে, লাভবান না হয়, তাহলে তারা যাবে না। তাহলে এখন বাংলাদেশ ইস্যুতে আমেরিকার 2টা কাজ তারা আমরা আমাদের এখন দেখার বিষয় আছে। একটা হলো যে শেখ হাসিনা সরকারের কাছ থেকে তারা ইন্দো প্যাসিফিক যে সুযোগ সুবিধাগুলো আছে বা করিডোর, ট্রানজিট বলেন আর ইন্দো প্যাসিফিক, এই যে এই ভূমধ্য সাগরের বা ভারত সাগরের, বাংলাদেশ সাগরের বা বিভিন্ন তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলা এই শেখ হাসিনার সাথে লিয়োজ করে তারা কি এগুলো নিবে, নিয়ে বাংলাদেশে মানবাধিকার বা গণতন্ত্র কি হইতেছে না হইতেছে চক্ষু বন্ধ করে থাকবে, তারা তাদেরটা তারা নিয়ে যাবে, এ একটা হইতে পারে। আর যদি সেটা না হয়, আমেরিকা যদি তাদের অদামত গণতন্ত্র চাই বাংলাদেশে, নিশ্চিত থাকেন এই সরকার 2 মাসও ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু আমরা সন্দেহ করতেছি যে আমেরিকার পররাষ্ট্র নীতির মধ্যে তাদের একটা লুটেরা নীতি আছে, লুটপাট, লুটপাটের একটা নীতি আছে। এখন তাদের এই চাহিদাগুলো যদি শেখ হাসিনা সরকারের সাথে, ভারতের সাথে আলোচনা করে তারা ফুলফিল পেয়ে যায়, এটাকে আপনারা ঘুষও বলতে পারেন। সহজ বাংলাভাবে বোঝানোর জন্য বলতেছি যে ঘুষ শেখ হাসিনার কাছ থেকে, এই ঘুষগুলো খায়া যদি আমেরিকা নিশ্চুপ হয়ে যায়, তাহলে আমাদের আর কিছু বলার নাই। আর যদি ঘুষ না খায়, তাহলে আমেরিকা যেটা বলেছে সেটা করলে বাংলাদেশের জনগণ মুক্তি পাবে এবং বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, এই সরকার 2 মাসও ক্ষমতায় টিকতে পারবে না। আর তাহলে এখন আরেকটা সাইড আলোচনা করি, যদি আমেরিকা ম্যানেজ তো হয়েছেই আপাত দৃষ্টিতে মনে করতেছি, যদি হইয়া যায়, ঘুষ খাইয়া যায়, তাহলে বাংলাদেশের পরিণতি সেই মায়ানমারের মতো হবে, এ ব্যাপারে নিশ্চিত থাকেন। কারণ এই সরকার এখন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষীকৃত করে জায়গা বসছে, এটা একটা একটা সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করিয়া গণ অভ্যুত্থান ঘটাইতে পারে জনগণ। কিন্তু এই ধরনের মিক্সিং সরকার, ফ্যাসিবাদ সরকার, যে সরকার ধরেন একটা স্বৈর শাসকের বিরুদ্ধে আপনি আন্দোলন করতে পারেন, কারণ স্বৈর শাসককে আর অন্য কোনো রাষ্ট্র সহযোগিতা করে না, সবাই জনগণের পক্ষে থাকে।
কিন্তু আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা, ডাইরেক্ট ভারত চীন রাশিয়া এই সরকারের এক ধরনের অংশীদার হয়ে গেছে। অংশীদার হওয়ার কারণে সরকার বাংলাদেশের যে সেনাবাহিনী বলে, নৌবাহিনী বলে, রাষ্ট্রযন্ত্র বলে, প্রশাসন যন্ত্র বলে, এদের পক্ষেও আর কিছু করা সম্ভব না ইচ্ছা করলেই। এখন একটা মিক্সিং সরকার হয়ে গেছে। তাহলে পরিণতিটা হবে আমাদের কিসের মতো? মায়ানমারের মতো, দেশটা গৃহযুদ্ধের দিকে যাবে এবং রক্তক্ষয়ী এবং দীর্ঘমেয়াদী একটা পরিণতি, শেষ পরিণতিটা ঘটবে এরকম যে চূড়ান্তভাবে লড়াই করেই এই সরকারকে পরাজিত করতে হবে। দেখেন, নির্বাচনের পরে মূলত এই যে আমরা ইউটিউবে কথা বলি, ফেসবুকে কথা বলি, খুব বেশি হলে প্রেস ক্লাবের সামনে যে একটা সমাবেশ করতেছি বা হয়তো একটা হল ভাড়া নিয়ে সভা সমাবেশ করতেছি, এটা করে তো আর একটা সরকার পতন হয় না, বা এটা করে তো একটা সরকারকে পতন করা যাবে না। মূলত এই সরকার বিরোধী আন্দোলন দেশে এখন আর কিছু নাই, এখন নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। অনেক আলোচনা করেছি, আমার নাম কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এবং সমন্বয়ক পাঁচ দলীয় বামজোট। দয়া করে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন, যাতে বেশি লোকের কাছে আমাদের বক্তব্যটা পৌঁছতে পারে। আর আমার আব্দুস সামাদ নামে যে পেজটা আছে আমি লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, সেটাও একটু ফলো দিয়ে রাখেন, এখানে না পাইলে আমাকে ওখানে পাবেন। সবাইকে সালাম।